নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি একটি বানিয়ান ট্রি বা বট গাছ আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই গাছটি আমি ধরো হান্টিং করে নিয়েছিলাম একটা খেজুর গাছ থেকে। তো খেজুর গাছ থেকে নিয়ে আসার পর গাছটিকে আমি গ্রো করেছি। তো গাছটি লুক আমাকে খুবই ভালো লেগেছিল, কারণ হচ্ছে যাই দেখতে পাবেন যে আপনারা এই গাছটির মধ্যে ডেড উড আছে বা একটা বয়স্ক লোকের ছাপ আমি নিচে থেকে পেয়ে যাচ্ছি। তো গাছটিকে আজকে আমার ফোন করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে গাছটি আমার ভালোভাবে হেলদিভাবে বেড়ে উঠছে, আর এই সময় যদি আমি প্রুনিং করি বন্ধুরা, গাছ আরও সুন্দরভাবে বেড়ে উঠবে, নতুন ডালপালা বেরোবে, যার ফলে একটা সুন্দর বনসাই লুক ফুটে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটির মধ্যে ছোটো শিকড় ডেভেলপ করেছে, গাছটির সামনের দিকে ক্ষত স্থানও আছে, আর গাছটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছটি আমি হান্টিং করে নিয়ে এসেছি। তো যাই বন্ধু, এই গাছটিকে আজকে আমি প্রুন করছি। প্রুন করার পিছনে একটাই উদ্দেশ্য যে নতুন করে বাঞ্চি ডেভেলপ করানো। তো গাছটি এখন আমার ভালোভাবে ডেভেলপ করছে, কারণ হচ্ছে এই বন্ধু এখন বর্ষার সিজন, আর এই বর্ষার সিজনে এইসব কাজগুলো করে নেওয়াটা সঠিক সময়। কিছুক্ষণ আগে যেটা বললেন যে গাছের মধ্যে ডেড উড আছে, তো দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে ডেড উড আছে বন্ধুরা। আর এই যে সাইড দিক দিয়ে দুটো ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, ওয়াইডেস আজ আমি বেঁধে নিয়েছি, কারণ এই দুটো ব্রাঞ্চকে আমি ফিউজ করানোর জন্য এইভাবে রেখেছি। কারণ হচ্ছে যে আমি যেখান থেকে গাছটিকে সংগ্রহ করে নিয়েছিলাম, তো সেখান থেকে এই গাছটির মধ্যে সেরকম ব্রাঞ্চিং ছিল না, যার ফলে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। এটা কয়েকদিনের মধ্যে বলতে বন্ধুরা, কয়েকদিন বলতে মোটামুটি 2-3 বছরের মধ্যে ভালোভাবে ডেভেলপ করে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি কোথা থেকে প্রুন করবো, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে এখানে পাতার বোটা আছে বা কাণ্ডটা আছে বা ডালটি আছে, তো সেখান থেকে আমি কেটে নেবো, কারণ সেখান থেকে নতুন শুটস ডেভেলপ করবে। তো এই ব্রাঞ্চের এই সব জায়গাগুলোতে আমি কেটে বাদ দেবো, যাতে করে আমি আরও নতুন ব্রাঞ্চ ডেভেলপ করাতে পারি। আর ব্রাঞ্চের থিকনেসগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কতটা, আর ব্রাঞ্চগুলো আমার অনেকটা আকারে লম্বা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, গাছটিকে পূর্ণ করে আমার এটাই কারণ যে নতুন করে একটা শেপ দেওয়া বা নতুন করে একটা লুক ফুটিয়ে তোলা। তো গাছটিকে আমি পূর্ণ করে নিচ্ছি বন্ধু, তারপর আপনাদের সামনে আসছি। আর পূর্ণ করলে কী হয় সেটা দেখে নিন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন যে আমি গাছটিকে পূর্ণ করেছিলাম ব্রাঞ্চটিকে, যার ফলে এখানে আমি দুটো ব্রাঞ্চ পেয়েছি, এবং উপরের দিকে আরেক জায়গায় আমি পূর্ণ করেছি, সেখান থেকেও দুটো ব্রাঞ্চ পেয়েছি। তো গাছকে আমাদের পূর্ণ করতে হবে বন্ধুরা, গাছ যদি আমরা পূর্ণ না করি তো সেরকম ব্রাঞ্চ ডেভেলপ করাতে পারবো না, আর যদি ব্রাঞ্চ সেরকম না ডেভেলপ করাতে পারি বন্ধুরা, তো বনসাই ফুটে আসবে না। তো দেখতে পাচ্ছেন যে উপরের দিকেও আমি পূর্ণ করার ফলে সেখান থেকেও দুটো ব্রাঞ্চ পেয়েছি। তো এইভাবে গাছকে পূর্ণ বা ট্রিম করে যেতে হয়, যার ফলে একটা সুন্দর বনসাই ফুটে আসে বন্ধুরা ধীরে ধীরে। তো বন্ধুরা যাই হোক, গাছটিকে আজকে আমি পূর্ণ করে নিচ্ছি, এবং পূর্ণ করার পরে গাছটি কী রূপ আসছে সেটাও আপডেট আপনাদের সামনে অবশ্যই তুলে দেবো। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি পূর্ণ করে নিয়েছি, আর এর পরবর্তী আপডেট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। তো বন্ধুরা, আমার এই কাজগুলো বা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন।